আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস নিয়ে চেন টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাক আহমেদ। আমি মাইক্রোসফট অফিস প্যাকেজটি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। তো আমরা এই প্যাকেজ থেকে সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করি। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেনিং পেজ। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। এখানে নানা ধরনের টেমপ্লেট আগে থেকে দেওয়া রয়েছে, আপনি যে কোনো একটি সিলেক্ট করে ওই অনুপাতে কাজ করতে পারবেন। কিন্তু আমাদের কাজের সুবিধার্থে, আমরা যেহেতু বিগিনার, তো আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করব। এবং এর পাশে আপনারা যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, প্রথমটা হচ্ছে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এটি সিলেক্ট করতে হবে, যেটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকে। পরবর্তীতে রিসেন্ট আমরা যে ডকুমেন্টগুলো নিয়ে কাজ করেছি সেগুলোর একটি লিস্ট এখানে থাকে। এবং তার পরবর্তীতে হচ্ছে ওপেন, এখানে ক্লিক করে আপনি আপনার কম্পিউটারে আগে থেকে সেভ করা কোনো ডকুমেন্ট ওপেন করতে পারবেন। তো আমরা নিউ ডকুমেন্ট দিয়ে স্টার্ট করি, নিউ ডকুমেন্ট, এবং এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করি এবং এখান থেকে ক্রিয়েট ক্লিক করি। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজে আসি। এখান থেকে দেখুন হোম পেজটি বাই ডিফল্ট সিলেক্টেড হয়ে আছে এবং এর উপরে আমরা যে নীল বারটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারের বাম থেকে শুরু করি, প্রথমটি হচ্ছে ফাইল। নতুন ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে দেখুন আমরা যে স্টেপটি আগে সম্পূর্ণ করে এসেছি নতুন ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে, সেটি আবার আসলো এবং আমরা আবার নতুন করে এখানে ক্রিয়েট করতে পারি। তো আমরা সেই প্রসেসিংয়ে আর না যাই। তো যেহেতু আমরা অলরেডি একটি ফাইল ক্রিয়েট করে ফেলেছি, তো আমাদের কী করা উচিত? সর্বপ্রথম হচ্ছে এটি আমাদের সেভ করতে হবে। আমরা যতই কাজ করি সেভ না করলে আমাদের সময়ের অপচয় হবে শুধু। তো দ্বিতীয় যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেভ অপশন। তো আমরা এটিতে ক্লিক করলে আমাদের এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি সেভ হবে। আমরা আমাদের ডকুমেন্টের একটি নাম দেব, আমাদের নাম হচ্ছে টেস্ট ডক। আমরা টেস্ট ডক নাম দিলাম, আমরা ডেস্কটপে সেভ করি। তো আপনি এখান থেকে আপনার টার্গেট লোকেশন সিলেক্ট করে দিতে পারেন, আপনি কোথায় সেভ করবেন। এবং এর পরবর্তীতে হচ্ছে ফাইল ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে এই ফাইলটি সেভ করবেন সেটি আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন ধরুন এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম যে ডিফল্ট অপশনটি দেখতে পাচ্ছি আমরা সেটি হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট .docx। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের নিউ ফরম্যাট, নতুন সফটওয়্যারগুলোতে এই ফরম্যাট সরাসরি আপনি ওপেন করতে পারবেন। কিন্তু পূর্বের যেসব সফটওয়্যার আছে, যেমন ধরুন 2004-এর আগে মাইক্রোসফট অফিসের যেসব সফটওয়্যার রিলিজকৃত, সেই সব সফটওয়্যার যদি আপনি এখনও কন্টিনিউয়াস ইউজ করতে থাকেন, তাহলে সেই সকল সফটওয়্যার দিয়ে আপনি মডার্ন ফাইলগুলো ওপেন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এই ফাইল সিলেক্ট করে সেভ করতে হবে, তাহলে আপনি পূর্বের সকল ভার্সন দিয়ে ওয়ার্ড ফাইলটি ওপেন করতে পারবেন। এরপরে রয়েছে ওয়ার্ড টেমপ্লেট .docx 97/2004 টেমপ্লেট, রিচ টেক্সট ফরম্যাট, প্লেন টেক্সট ফরম্যাট, পিডিএফ, আপনি যদি পিডিএফ হিসেবেও সেভ করতে চান আপনি পিডিএফটি সিলেক্ট করতে পারেন। তো এটা এখানে হচ্ছে ফরম্যাট, অ্যাভেলেবেল ফরম্যাট এখানে দেওয়া আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি সিলেক্ট করে আপনার ডকুমেন্টটি সেভ করতে পারেন। এক্স এটি সিলেক্ট করলাম, বাই ডিফল্ট যেটি আছে এটি, এবং আমরা সেভে ক্লিক করলাম, আমাদের ডকুমেন্টটি সেভ হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুটি অপশন দেখতে পাচ্ছি, দুটি ইনঅ্যাক্টিভ আছে কারণ আমরা কোনো কিছু এখন পর্যন্ত রাইট করি নাই। আমরা এখন রাইট করলাম। তো রাইট করার পর দেখুন আমাদের এই অপশনটি অ্যাক্টিভেট হলো। এটি কী অপশন, এটির আমরা যে টাইপ করলাম এটি কী অপশন? তো আমরা এটা দেখি, ক্লিক করি। ক্লিক করলে দেখুন আমাদের লেখাটি কিন্তু চলে গিয়েছে। তার মানে কি? এটি হচ্ছে আনডু বাটন। আনডু হচ্ছে একটি কমান্ড। ধরুন আপনি লিখলেন হাই, হাউ আর ইউ, তো এই আনডুতে ক্লিক করলে আমরা যা লিখেছি তা পূর্বের অবস্থায় ফেরত যাবে। আমরা আবার ক্লিক করে দেখি,
আমাদের লেখাটি সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফেরত গেল। তো এটি হচ্ছে আন্ডু অপশন, এবং এর ডান পাশে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে রেডো অপশন। তার মানে হচ্ছে আমরা এটি আন্ডুতে ক্লিক করে ব্যাকে যেতে পারি এবং রেডোতে ক্লিক করে আবার ফরওয়ার্ডে যেতে পারি। যেমন ধরুন আমরা আমাদের এখানে কিন্তু কোনো কিছুই লেখা নেই, তো এক্ষেত্রে যদি আমি এই অপশনটিতে প্রেস করি আমাদের পূর্বের লেখাটি কিন্তু ফেরত চলে আসলো। তো এই দুটি অপশনের কাজ আপনারা এখন জানতে পারলেন। তো এরপরের অপশনটি হচ্ছে প্রিন্টিং অপশন। আমরা এখানে প্রিন্টে ক্লিক করলে আমাদের কাজের শেষে এরকম একটি ডকুমেন্ট আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে দেবো। আমাদের কোনো প্রিন্টার কানেক্টেড নাই, এই জন্য আমরা এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। প্রিন্টার কানেক্টেড করা থাকলে এখানে আপনার একটি লিস্ট দেখতে পাবেন। তো তারপর আমরা প্রিসেট, তার মানে হচ্ছে ডিফল্ট সেটিংয়ে আমরা যেটা দেওয়া আছে এটা, যদি আপনি কাস্টম সেটিং ইউজ করতে চান তাহলে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী সেটিংটি করে নিতে পারেন। তারপর আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, কপিস অ্যান্ড পেজেস। এখানে আমরা কত কপি করব, কত পেজ হবে সেগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে এক কপি দেওয়া আছে, আমরা যদি 100 কপি করতে চাই তাহলে আমরা 100 কপি দিয়ে প্রিন্ট দিলে এটি অটোমেটিক্যালি 100 কপি প্রিন্ট করার পর আমাদের প্রিন্টার স্টপ হবে, কাজ থামাবে। তো আমরা এক কপি দিয়েই টেস্ট করি। তারপর আছে পেজ, আমরা কি অল পেজ প্রিন্ট করব নাকি কারেন্ট পেজ প্রিন্ট করব নাকি কোনো নির্দিষ্ট পেজ নাম্বার এখান থেকে প্রিন্ট করব, সেটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমাদের এখানে যেহেতু একটি মাত্র পেজ আছে তো আমরা অল পেজটাই রাখলাম, আমরা কারেন্ট পেজও দিতে পারি। ওকে, তাহলে আমরা টাইটেল বার সম্পর্কে জানতে পারলাম এবং টাইটেল বারের মধ্যে যে কয়েকটি অপশন রয়েছে সেগুলো সম্পর্কেও বিস্তারিত জানতে পারলাম। তো আমরা আরেকটি হিডেন মেনু দেখতে পাচ্ছি, এই হিডেন মেনুতে ক্লিক করলে আমরা আরও কিছু মেনু এখানে দেখতে পাচ্ছি যেগুলো এই টাইটেল বারের মধ্যে দেওয়া নেই। যেমন ধরুন সেভ অ্যাস, তো আমরা সেভ অ্যাসে ক্লিক করলে এটি আবার এখানে ডিসপ্লে করবে। দেখুন সেভ অ্যাস নতুন একটি অপশন আমাদের এখানে ডিসপ্লে করছে। তো আমরা এখানে আরেকটা সেন্ড ডকুমেন্টে ক্লিক করি তাহলে আমরা ডকুমেন্ট সেন্ডের যে অপশনটি সেটিও এখানে দেখতে পাচ্ছি। আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার এটিতে ক্লিক করলাম তাহলে আমরা স্পেলিং এবং গ্রামার টেস্টের একটি অপশন এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ড্র টেবিলে ক্লিক করলাম, ড্র টেবিল অপশনটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা নিউ অপশনে ক্লিক করলাম, আমরা নিউ অপশনটিও এখানে দেখতে পাচ্ছি। তো সবগুলো অপশন এখন ভিউয়েবল এবং আমাদের কাজের সুবিধার্থে আমরা আমাদের পছন্দনীয় অপশনটি সিলেক্ট করতে পারবো। এখানে হচ্ছে আমাদের ডকুমেন্ট টাইটেল দেখতে পাচ্ছি, মাঝামাঝি আমরা যে টাইটেল দিয়ে ডকুমেন্টটি সেভ করেছি সেই টাইটেল নেমটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে সার্চ ইন ডকুমেন্ট, যেমন ধরুন আমাদের ডকুমেন্টে অনেক টেক্সট আছে, যেমন হাউ আর ইউ, আই এম ফাইন, অ্যান্ড ইউ, আই এম ফ্রম বাংলাদেশ, Where are you from? ওকে, আমাদের এখানে অনেকগুলি টেক্সট দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে সার্চ করতে পারবো আমাদের যে কোনো একটি ওয়ার্ড দিয়ে। যেমন ধরুন বাংলাদেশ লিখে আমরা সার্চ করলাম, বাংলাদেশ লিখে সার্চ করলাম, এখন দেখুন আমাদের বাংলাদেশ কিওয়ার্ডটি অটোমেটিক্যালি খুঁজে পাওয়া গিয়েছে, এই জন্য এই কিওয়ার্ডটি হাইলাইট করে দেওয়া আছে। তো এটি আপনার কাজের সুবিধার্থে আপনার পছন্দনীয় কিওয়ার্ডটি খুঁজে পেতে সহায়তা করবে। এটি হচ্ছে আমাদের সার্চ বক্সের কাজ। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি মানুষের ছবি এবং প্লাস দেওয়া আছে, তার মানে হচ্ছে আপনার এই ডকুমেন্টটি আপনি যদি অন্য কারোর সাথে শেয়ার করতে চান, ঠিক আছে, আপনি একটি ডকুমেন্ট ক্রিয়েট করলেন এবং সেই ডকুমেন্টটি শেয়ার করতে চান, তো সেক্ষেত্রে আপনি এই বাটনে ক্লিক করতে পারেন। তো এখানে আপনি তিনটা অপশন অ্যাভেলেবেল অপশন দেখতে পাচ্ছেন, প্রথমটি হচ্ছে ইনভাইট পিপল, পরেরটি হচ্ছে কপি লিঙ্ক এবং সেন্ড অ্যাটাচমেন্ট। তো আমি এই সেন্ড অ্যাটাচমেন্টে ক্লিক করলে আমার ইমেইলের অ্যাটাচমেন্ট হিসেবে এই ডক ফাইলটি কোনো এক জায়গায় পাঠানোর ক্ষেত্রে আমি এই অপশনটি সিলেক্ট করতে পারবো। তো এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টাইটেল বার সম্পর্কে আপনারা জানলেন। পরবর্তী আলোচনায় আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মেনু বারগুলো সম্পর্কে আলোচনা করব এবং বিভিন্ন মেনুর মধ্যে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।